যুব এসিএফ সৌম্যরঞ্জন মহাপাত্রঙ্ক মৃত্যু মামলার পারলাখামুণ্ডি যাইছিল গতকাল ক্রাইমব্রাঞ্চ টিম। ক্রাইমব্রাঞ্চ টিম সেখানে পৌঁছে যে রুষিয়া লে মন্মথ কুম্ভ তাহত অলগা যে এসিএফ লে তাহত কর্মচারী জেরা করা যাই বা তদন্তঘর অণা যাই যার ফলে বহু কিছু সন্তোষজনক উত্তর মিলেছিল। মারাথন জেরা হয়েছিল নিশ্চিত ভাবে আজ পুঁ সৌম্যরঞ্জন মৃত্যু কেসরে ডাইরেক্ট আঙ্গুটি উঠাও আমি সৌম্য ঘর লোক ডিএফকু আজ জেরা করা ডিএফক সহ অলগা দুইজন কর্মচারী আজ জেরা করব ক্রাইমব্রাঞ্চ টিম। তেমন সমস্ত নজর রয়েছে বর্তমানে ডিএফকু কোণ পচারিব ক্রাইমব্রাঞ্চ কারণ ডাইরেক্ট লিঙ্ক কোণ রয়েছে বিদ্যাঙ্ক সহ কী বিদ্যাঙ্ক সহ সে সম্পর্ক রক্ষিলে কেউ সম্পর্ক রয়েছে বিদ্যাঙ্ক সহ কথা তো কহা কাহিঁ সৌম্য যেদিন পুড়ি যাই সহ কী কটক যাই ডিএফও কাহিঁ পাখে লা চাবি ডিএফ কোয়ার্টর চাবি কাহিঁ সৌম্যর কোয়ার্টর চাবি কাহিঁ ডিএফ পাখে রয়েছে তাপর প্রশ্ন রহব নিশ্চিত ভাবে কহা জঙ্গলমন্ত্রী নিয়ে যে জঙ্গলমন্ত্রী পিএস কু হঠাৎ বদলি পরে তো কথা যে আসি ডিএফকর জঙ্গলমন্ত্রী পিএস সহ সম্পর্ক লা কেউ সম্পর্ক লা জঙ্গলমন্ত্রী সহ কেউ সম্পর্ক নিশ্চিত ভাবে এসব খোলতাড় করব ক্রাইমব্রাঞ্চ আত্মে সত কহবে ডিএফও নিশ্চিত ভাবে বহুত প্রশ্ন বাণরে হি ডিএফ কু পুতি দিয়া যেতবে পুলিশ প্রথম জেরা করেছিল সেতবে হি ডিএফকু ক্লিন চিট দিয়ে কিন্তু ক্রাইমব্রাঞ্চ এর নছোড় বন্ধা নিশ্চিত ভাবে ঝাড় বুহাইব ডিএফঙ্ক পাখর নিশ্চিত ভাবে বহু কিছু তথ্য আশা করা যাচ্ছে জনাপড়ব কেতে সত কহবে আত্তে মিছ কহবে ডিএফও নিশ্চিত ভাবে তা হি অপেক্ষা তো আপন মানুষ কোণ লাগুচি ডিএফও নিশ্চিত ভাবে কিছু না কিছু কেউটি না কেউটি থঙ্গাইবে তো আশা করছি আপন মানে হি কমেন্ট করতু ধরা পড়ব কি না প্রকৃত দোষী রহুচি নমস্কার।